আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আবারো চলে আসছি মাছ মারার জন্য। আজকে শুক্রবার, পবিত্র শুক্রবারে আসলে মসজিদে কাজ শেষ দেওয়ার পরে দ্রুতভাবে চলে আসছি। এসে দেখি আমার বড় ভাই এবং কাকারা মাছ মারতেছে, সে আগ্রহ নিয়ে আবার চলে আসছি। মনে করলাম আপনাদের আবার নতুন একটি ভিডিও দেওয়ার জন্য আজকে জাকি জাল খেয়াব ইনশাল্লাহ আগামীকাল। গতকালকে আমার বড় ভাই এবং কাকারা নতুন জাল কিনে আসছে, আর কাকা তো নতুন জাল ছিঁড়া লাগছে, দেখানোর চেষ্টা করি আমাদেরকে। বড় একটু মাছ পড়ছিল, সে বসে বসে এখন কী করবো সে চিন্তা করতেছে। কাকাকে দেখাও, শিরা মাছ পড়ছে, মাছ পড়ে মনে হয় শিরা হয়ে গেছে গা, এই হচ্ছে দুঃখের বিষয়। তখন আমি আপনাদেরকে দেখাবো কীভাবে জাকি জাল খেতে হয়। প্রথমত এইভাবে করে আগে হাতে গস্ত হবে, এইভাবে করে লাস্টে ঠিক এইভাবে ধরতে পড়ছি, এইভাবে অল্প কটা করে নিয়ে ঢাকি জাল লাগে আপনি হাতে রাখতে হবে, তারপরে যেখানে পজিশন বুঝে আপনাকে খেয়ে দিতে হবে। তো আমি এখন নদীতে নিক্ষেপ করবো, সামনে দেখা যাও, ফাঁকে তুমি দেখা এদিকে দাও, এদিকে দাও, ওদিকে বাজে, একটা বাজে, ওই ওদিক দেখ, দেখলেন জাকি জাল ধরছিলি, দেখলেন জাকি জাল নিক্ষেপ করলাম। এখন দেখি দোয়া করবেন মাছ উঠে কিনা, উড়বো না উড়ো কিন্তু আনন্দ বিষয়, মাছ কথা আসতে আসতে শব্দ হয় বন্ধুরা দেখতেছেন দুইটা কাঁকড়া উঠাইছি আমি, ৩ মিনিট বেশি হলে ৭ মিনিট